Tipa vorbește șicla, DMC ne bucate, strângșelor, șamon, humon, mania șicla, șicla, rudi, ajum, ni, șepnate, cașa, cadum, him, botox, hongzaka, bobagra, cor, aguliwa, asala, bobagra, cor, aguli, press club, habanog, buscone, șimi, cașa, cadum, him, botox, ticlaizaka, manjaka, DMC ne barja, major, injas, Rajiv Banerjee, Raju Shaboni, MP, susmita, dev, kobi, DMC ne haste, casco, șubul, bumino, kalibo, kobuni, adum, rock, asali, him, botox, manjane, adum, rock, tabuni, habang, jong, moribo, kuplai, inlet, sugang, de, kogrika, tajibono, șupine, hili, kogsha, Tomuși jora tongsani, dacă dacă te-ai cogimă, cogșu halo, coto, ce-o onconai TMC hine, șaka. ত্রিপুরা প্রদেশ জীব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে এই রাজ্যের যুবকদের কর্মসংস্থানের দাবিতে আজকে আমরা বিক্ষোভ মিছিল করছি আপনারা সবাই অবগত আছেন যে সাড়ে চার বছর আগে এই রাজ্যের বর্তমান সরকার সরকারে আসার জন্য এই রাজ্যের যুবকদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা যদি সরকারে আসে তারা রাজ্যের যুবকদের 50,000 বছরে চাকরি এবং রাজ্যের প্রত্যেকের ঘরে ঘরে কর্মসংস্থানের ব্যবস্থা করবে আমরা লক্ষ্য করতে পেরেছি সাড়ে চার বছর অতিক্রান্ত হওয়া সত্ত্বেও এই রাজ্যের যুবকদের জন্য কোনো রকমের কর্মসংস্থান ব্যবস্থা করতে পারেনি তার জন্য আমরা আজকে ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেস আজকে আমরা বিক্ষোভ মিছিল করছি অতি সত্বর এই রাজ্যের যুবকদের যদি কর্মসংস্থানের ব্যবস্থা না করে তাহলে ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেস আগামী দিন বৃহত্তর আন্দোলনের দিকে যাচ্ছে কে যুবরা মিছিল করেছে যুবদের দাবি হচ্ছে যে বেকারত্বের জ্বালায় আমরা জ্বলছি আমরা এই রাজ্যের বেকারদের এমন অবস্থা কোনো কর্মসংস্থান নেই চাকরি নেই আমাদের চাকরি দাও এক নম্বর দু নম্বর হচ্ছে যে নির্বাচন আসছে সেই নির্বাচনকে পাখির চোখ করে আমরা চাইছি নির্বাচন কমিশন অবাধ নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন করুক কারণ এই রাজ্যে বিগত দিনেও দেখেছি যে নির্বাচন শান্তিপূর্ণ অবাধ হয়নি মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেনি গতকালকে আমরা দেখেছি বাইক বাহিনী মন্ত্রীও আইনের ঊর্ধ্বে নয় কিন্তু দেখা যাচ্ছে যে মন্ত্রীও হেলমেট ছাড়া বাইক চালাচ্ছে এটা কি করে সম্ভব কে পারমিশন দিল এমনকি এই বাইক বাহিনীতে দেখা যাচ্ছে ডিএসপি পদমর্যাদার একজন অফিসার তাকেও বিজেপি র্যালিতে দেখা যাচ্ছে সুতরাং আমরা এর বিরুদ্ধে কমিশনে যাচ্ছি দেখি নির্বাচন কমিশন কি করে আমরা চাই নির্বাচন অবাধ শান্তিপূর্ণ নিরপেক্ষ হোক